চক্রবুজে খবরের দিকে পুরুলিয়াতে দুয়ারে সরকার প্রকল্পের কাজ করার জন্য বন্ধ করা হয়েছে স্কুল। পুরুলিয়ার লাগদা অঞ্চলের স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পের বুথ তৈরি হওয়ায় বন্ধ স্কুলের পঠন পাঠন। পুরুলিয়ার লাগদা উচ্চ বিদ্যালয়ের ঘটনা, স্কুল চত্বরে বুথ তৈরি হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। ফোনে রয়েছেন প্রতিনিধি তপন হালদার। তপন, কি বলছেন অভিভাবকরা? দেখো সুচন্দ্রিমা, তুমি জানো যে গত কয়েক মাস আগেই ভোট গেছে এবং তারপরে বেশ কিছু ছুটি গেছে, ফলত গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, ছাত্রছাত্রীর বাবারা বাবা মায়েরা, যে স্কুল বন্ধ না করেই এই দুয়ারে সরকারের ক্যাম্প করা উচিত ছিল। তার কারণ অতীতেও দেখা গেছে ক্যাম্প অফিস, যে লাগদা যে গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অফিস, সেখানেও হয়েছে, কিন্তু হঠাৎই এই যে গত 4 তারিখ এবং আজকে 13 তারিখ এইটা এই স্কুল বন্ধ করে কেন করতে হলো, ফলত অভিভাবকদের ক্ষোভ। তুমি জানো যে যে দুয়ারে সরকার যে শুরু হয়েছে, প্রত্যেক গোটা রাজ্যেই দুয়ারে সরকার শুরু হয়েছে, ফলত প্রত্যেক জেলাতে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে চলছে দুয়ারে সরকারের ক্যাম্প, ফলত পরপর 2 দিন এরকম একটা ছুটি, অঘোষিত ছুটি হয়ে গেল। এবং যেটা অভিযোগ যে ছাত্রছাত্রীদের আগে জানানো হয়নি, স্কুলে আসার পরেই তারা জানতে পারে যে দুয়ারে সরকার ক্যাম্প এই স্কুলে হবে, ফলত ছাত্রছাত্রীদেরকে ফিরে যেতে হয়। স্বাভাবিকভাবেই যারা অভিভাবক তারা প্রশ্ন তুলছেন যে এইভাবে স্কুল বন্ধ করে দুয়ারে সরকার যে ক্যাম্প সেটা না করাই উচিত ছিল। ধন্যবাদ তপন। Thank you.